কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি পাঠ সংক্রান্ত একটা বিষয় শেয়ার করার জন্য। তো আমি পাঠে চলে যাওয়ার পূর্বে তোমাদের সাথে একটু পরামর্শ করে কথা বলতে চাচ্ছি। যেহেতু এখন এই সময় আমরা সবাই বাড়িতে অবস্থান করছি, তো বাড়িতে অবস্থান করেও তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং যেহেতু তোমরাই হলো দেশের ভবিষ্যৎ নাগরিক, তার জন্য আমাদের দেশকে নিয়ে তোমাদের মনে করি ভালো ভালো চিন্তা থাকতে হবে। যদিও তুমি ছোট এবং তোমার কোনো চিন্তা ভাবনা বা কোনো দেশ সম্পর্কে কোনো চিন্তা ভাবনা তুমি এখন বাস্তবায়ন করতে পারছো না, তবে আমি আশাবাদ ব্যক্ত করব যে যখন তুমি বড় হয়ে একজন বড় মানুষ হবে, তখন যেন তোমার আমাদের দেশ সম্পর্কে ভালো ভালো চিন্তা ভাবনা পরিকল্পনা, এখনকার চিন্তা ভাবনা এবং পরিকল্পনা তুমি তখন যখন তুমি বড় হবে তখন বাস্তবায়ন করতে পারবে। তো এই আশাবাদ ব্যক্ত করি আমি তোমাদের প্রতি। সবাই ভালো থেকো, চলো আমরা চলে যাই আমাদের পাঠদানে। আমাদের আজকের বিষয়গুলো প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তো প্রিফিক্স সাফিক্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ নতুন, আর নতুন হলে তোমরা প্রথম নতুন হলেও তোমরা প্রথম সেমিস্টারে কিন্তু এটা সম্পর্কে কিছু জানতে পেরেছ, আর আজকে আমরা একটু আরেকটু বিস্তারিত জানব। চলো দেখো, আমি লিখেছি প্রিফিক্স সাফিক্স। প্রিফিক্স অর্থ উপসর্গ এবং সাফিক্স অর্থ প্রত্যয়। উপসর্গ এবং প্রত্যয় আমরা বাংলা ব্যাকরণে পড়ি, আর প্রিফিক্স এবং সাফিক্স আমরা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য পড়ব। দেখো তাহলে আমাদের আগে শিখতে হবে প্রিফিক্স কাকে বলে। বর্ণ মানে লেটার। যখন এক বা একাধিক বর্ণ বা লেটার কোনো শব্দের শুরুতে যোগ হয়ে নতুন একটা অর্থবোধক শব্দ সৃষ্টি করে, তখন ওই লেটার বা বর্ণকে বলা হবে প্রিফিক্স। আর যখন এক বা একাধিক লেটার বা বর্ণ কোনো শব্দের শেষে যোগ হয়ে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে, তখন ওই লেটার বা বর্ণগুলোকে বলা হবে সাফিক্স। আমরা একটা উদাহরণের মাধ্যমে চলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা কি শিখলাম? প্রিফিক্স উপসর্গ, আর এই প্রিফিক্স হলো কোনো শব্দের শুরুতে বসে বা যোগ হয়, আর সাফিক্স হলো প্রত্যয় এবং সাফিক্স হলো কোনো শব্দের পরে বা শেষে যোগ হয়। দেখো আমি যদি লিখি, আমি লিখলাম এখানে একটা শব্দ আছে পোলাইট, পোলাইট। দেখো পোলাইট অর্থ হলো বিবেচক, পলায়ক শব্দটা অর্থ বিবেচক। এখন এটা আমি যদি এখন প্রিফিক্স ব্যবহার করে একটা নতুন শব্দ তৈরি করি, তাহলে আমি লিখতে পারি ইম্পোলাইট, ইম্পোলাইট। দেখো ইম্পোলাইট, তাহলে এখানে কি যোগ করেছি? ইম, পলাইট বিবেচক, আর ইম্পোলাইট হলো অবিবেচক। তাহলে পলাইটের সাথে আমি কি যোগ করলাম? ইম যোগ করলাম। তাহলে এখানে প্রিফিক্স কি? এখানে হলো ইম শব্দটা, ইম কোনো শব্দ নয়, ইম হলো ইম হলো এখানে দুইটা লেটার, তাহলে এই ইমটাই হলো তোমার প্রিফিক্স। আর যখন সাফিক্সে চলে যাব, যদি লিখি ড্রিং, ডি আর আই এন কে, ড্রিং, ড্রিং অর্থ হলো পান করা, কোনো কিছু পান করা। এটা দ্বারা যদি আমি একটু নতুন শব্দ তৈরি করি সাফিক্স ব্যবহার করে, তাহলে আমি লিখতে পারি ড্রিং এবং, ড্রিং এবং। দেখো তাহলে কি হলো? ড্রিং শব্দটার অর্থ হলো পান করা, আর ড্রিং এমন হলো পান করার যোগ্য, পান করার যোগ্য। তাহলে এখানে কি যোগ করেছি? এখানে যোগ করেছি এবল। তাহলে এখানে এবলটা কি, প্রিফিক্স না সাফিক্স? এবল, এবল হলো সাফিক্স। আশা করি তোমরা সবাই এখন প্রিফিক্স সাফিক্স ধরতে পারবে। অর্থাৎ এক বা একাধিক লেটার বা বর্ণ যদি কোনো শব্দের শুরুতে যোগ হয় সেটাকে বলা হবে প্রিফিক্স। এখানে ইম, এখানে দুটো লেটার আছে, আর যখন এক বা একাধিক লেটার বা বর্ণ যখন কোনো শব্দের শেষে যোগ হয় তখন তাকে বলা হবে সাফিক্স। এবং ড্রিঙ্ক থেকে হয়ে গেল ড্রিঙ্ক এবল, এখানে এবল, এ বি এ বি, এখানে চারটা লেটার আছে, এখানে হলো এবলটা হলো তোমার সাফিক্স। এখন এই প্রিফিক্স এবং সাফিক্স কিন্তু আমাকে একটা প্যাসেজ আকারেও ধারণা নিতে হবে, কারণ পরীক্ষা আসলে প্যাসেজ আকারেই আসবে। দেখো আমি এখানে একটি প্যাসেজ লিখেছি, ট্রিস আর এই নাম্বার হলো ইউজ টু ম্যান ইন ম্যানি ওয়েস। বাংলাটা হলো গাছ হলো একজন মানুষের কাছে বিভিন্নভাবে উপকারী। ইট ইজ, দুই নাম্বার হলো পসিবল, ইট ইজ পসিবল টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট ট্রিস। অর্থাৎ সঠিক বাংলাটা হলো যে পৃথিবীতে গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না।
তাহলে দেখো এই নাম্বারের কানে ব্ল্যাঙ্ক দিয়ে একটা শব্দ লেখা আছে ইউজ, এটাকে ইউজটা ব্যবহার করে তোমাকে প্রিফিক্স সাফিক্স একটা নতুন শব্দ তৈরি করতে হবে এই প্যাসেজের সাথে মিল রেখে, যে শব্দটা প্যাসেজের সাথে ম্যাচ করে। আর এখানে বি নাম্বারও পসিবল লেখা আছে, তোমাকে খুঁজে বের করতে হবে আসলে কোন শব্দগুলো ইউজ করলে এই প্যাসেজটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে প্রিফিক্স সাফিক্স ব্যবহার করে। তাহলে দেখো আমি বলেছি ডিস আর ড্যাশ ইউ, ডিস আর ড্যাশ ইউজ টু ওয়েল ইন ম্যানি ওয়েস। তাহলে দেখো এখানে কিন্তু ইউজফুল শব্দটা দিলে তোমার বাংলা অর্থটা পরিপূর্ণ হয়, যে ডিস আর ইউজফুল টু ম্যান ইন ম্যানি ওয়েস, অর্থাৎ ইউজফুল অর্থ হলো উপকারী। তাহলে এখানে বলা যায় এখানে ইউজ এই নাম্বারে লিখলাম ইউজ, এই নাম্বারটা হলো ইউজ, আর তার নতুন শব্দ কি পেলাম ইউজ ফুল। দেখো পরীক্ষা আসলে তোমাকে এই প্যাসেজটা তুলে লিখতে হবে না, তুমি শুধু এই নাম্বার দিয়ে নিউওয়ার্ড, এটাকে বলা ব্যাসওয়ার্ড, এটাকে বলা হবে নিউওয়ার্ড, ব্যাসওয়ার্ড নিউওয়ার্ড লেখার কোনো প্রয়োজন নেই। তুমি এটা দিয়ে নতুন শব্দ অর্থপূর্ণ নতুন শব্দ তৈরি করতে পারলে কিনা এটাই আমার দেখার বিষয়। তাহলে ইউজ থেকে তৈরি হয়ে গেল ইউজফুল, তাহলে এখন শব্দটা মিলল টিস আর ইউজফুল টু ম্যান ইন ম্যানি ওয়েস, অর্থাৎ গাছ মানুষের কাছে বিভিন্নভাবে উপকারী। দুই নাম্বার হল ইট ইস পসিবল টু লিভ ইন দ্যাট ওয়ার্ল্ড উইদাউট ট্রিস, আসলে বাংলাটা হবে গাছ ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব, আর পসিবল অর্থ হলো সম্ভব। তাহলে পসিবল দ্বারা আমাকে নতুন একটা শব্দ তৈরি করতে হবে, আমি লিখলাম বি, এখানে হলো পসিবল, পসিবল তার নতুন শব্দ হলো ইম্পসিবল, ইম্পসিবল। যেহেতু আমি বলছি যে গাছ ছাড়া আমাদের পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব, যে কারণে এখানে পসিবলটা হয়ে গেল ইম্পসিবল, কারণ পসিবল অর্থ সম্ভব আর ইম্পসিবল অর্থ অসম্ভব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় আসবে এইভাবে প্যাসেজ থাকালে কিন্তু তুমি অ্যান্সার করবে এইভাবে, প্যাসেজটা তুলে লেখার দরকার নাই, এই দিয়ে তুমি শুধু এইভাবে লিখে দিবে ইউজ ইউজফুল পসিবল ইম্পসিবল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি প্রিফিক্স সাফিক্স সম্পর্কে তুমি পূর্বের চেয়ে এখন আরও বেশি ধারণা অর্জন করতে পেরেছ, পরবর্তীতে আমি এটি সম্পর্কে তোমাকে আরও যাচাই করার জন্য বিভিন্নভাবে আরও ক্লাস উপস্থাপন করব। তো আজকে যে পর্যন্ত আমি তোমাদের পাঠদান করলাম সে পর্যন্তই বোঝার চেষ্টা করবে, আর তুমি বইও ফলো করতে পারো, বইও প্রিফিক্স সাফিক্স সম্পর্কে ভালোভাবে লেখা আছে। তো আজকে আর এই বিষয়ে তোমাদের সাথে বেশি আলোচনা করতে চাচ্ছি না, পরবর্তীতে আমি অন্য একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।